হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে আমি তৈরি করব মুরালি। প্রথমেই আমি এখানে দুই পট আটা নিয়েছি, তার মধ্যে আমি কালি জিরা দিয়ে দিলাম, তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব। এরপর আমি এখানে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি, তেল সহ সব কিছু ভালোভাবে মেখে নেব। এই মুরালিটা ক্রিস্পি হওয়ার জন্য তেল দিয়ে হাতে ঘষে ঘষে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দিব না, এটা একটা শক্ত ডো হবে, এই ডোটা নরম হওয়া যাবে না। এই পর্যায়ে আবারও আমি একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি এখান থেকে অল্প করে ডো নিয়ে একটা মোটা রুটি তৈরি করে নেব। এই মুরালিকে উত্তরবঙ্গে নগাঁও দিকে এটাকে খুরমা বলে, গজা বলে। একটা জিনিসের অঞ্চল ভেদে বিভিন্ন নাম হতে পারে। একটা মোটা রুটি তৈরি করা হয়ে গেছে, এর থিকনেসটা একটু দেখে বুঝতে পারবেন। একটা ছুরি দিয়ে আমি এই রুটিটা কেটে নিচ্ছি, বেশি চড়া করার দরকার নাই, এইভাবে কেটে নিলেই হবে। এখন এগুলোর মাঝখান থেকে আমি আরও একবার কেটে নেব, দুই ভাগ করে নিলাম। এখন এগুলো আমি তেলের মধ্যে ভাজতে দেবো। চুলায় একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি এই সবগুলো মুরালি দিয়ে দিচ্ছি। এই মুরালি তেলের মধ্যে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করব, যাতে হাতে তেল ছিটে না পড়ে। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে আর এক পাশও আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এটা খুব তাড়াহুড়া করা যাবে না, তাহলে ক্রিস্পি হবে না। মিডিয়াম হিটে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে, তাহলে খুব ক্রিস্পি হবে। আমরা যখন ছোট ছিলাম বিভিন্ন মেলায় যখন যেতাম, তখন এই মুরালিগুলি কিনে খেতাম, তখন তো বুঝতাম না কীভাবে তৈরি করে। এখন বুঝি, নিজে তৈরি করি, এখন ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমরা ছোটবেলা থেকে জেনেছি এটার নাম খুরমা, আমরা খুরমা হিসেবেই চিনি, কিন্তু ঢাকায় এসে এটার নাম এখন জানি মুরালি। যাই হোক, সব মুরালিগুলি ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এই মুরালিগুলি তৈরি হয়ে গেছে, কেউ এইভাবেও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, লবণ লবণ লাগবে, মজা লাগবে। যাদের ডায়াবেটিস বা এমনিতেও যারা লবণ খেতে পছন্দ করেন, তারা এইভাবে খেতে পারেন। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন, তারা চিনির শিরা করে, শিরাটা শুকনো হবে, তার মধ্যে দিয়ে তারপরে খেতে পারেন। এগুলি ঠান্ডা হয়ে গেছে, আমি এখন চিনির শিরা তৈরি করে নিব। একটা কড়াইয়ে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি, তার মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। এখন এটা আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। এই শিরাটা পাতলা হবে না, শুকনো হবে, মানে শিরাটা যেন মুরালির গায়ে লেগে যায়, এইভাবে শিরা তৈরি করব। শিরাটা কিন্তু অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে, নাহলে জমাট বেঁধে যেতে পারে। এখন শিরাটা তৈরিও হয়ে গেছে, আঠালো শিরা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মুরালিগুলি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে গরম গরম থাকতেই ভালোভাবে নাড়া দিয়ে আমি মুরালি তৈরি করে নেব। প্রিয় ভিউয়ার্স, এ পর্যায়ে একটা টিপস হলো, এই মুরালি কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা হইলে তারপরেই আমরা এই চিনির শিরার মধ্যে দিয়ে এরকম নাড়া দিয়ে ভালোভাবে মুরালি তৈরি করে নেব। চিনির শিরা মুরালির গায়ে লেগে গেছে, এখন চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার মুরালি বা খুরমা। ভিউয়ার্স, এটা কিন্তু গরম গরম খেলে ভালো লাগবে না, এটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর খেলে খুবই মজা, ক্রিস্পি হয়, খেতে তো খুবই ভালো লাগে, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। এই মুরালি একটা কৌটার মধ্যে ভরে আপনারা এক মাস সংরক্ষণ করতে পারবেন। ভিউয়ার্স, আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি এই মুরালির রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।